আজকে বাংলার যে টিপসটির কথা আমি তোমাদের জানাবো সেটি হচ্ছে, পার্লারে যাওয়ার সময় নেই, বাড়িতে নখের যত্ন নাও। প্রতিদিনের ব্যস্ততায় নিজের প্রতি তো খেয়াল রাখা হয় না, তাতে চোখ এড়িয়ে যায় শরীরে কত খুঁটিনাটি জিনিস নখ, কিন্তু তার মধ্যে একেবারে প্রথম দিকে আপনার অসম্পূর্ণ শারীরিক উপস্থিতি যেই যে অঙ্গ প্রত্যঙ্গের সুন্দর উপস্থাপনা নির্ভর করে, নখকে সেই লিস্টে জায়গা না দিয়ে ওপরে উপায় নেই। এর জন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে তা নয়, সময় নষ্ট করে পার্লারে যাওয়ার প্রয়োজনও পড়বে না। বাড়িতে বের করুন 10 থেকে 15 মিনিট আর নিজের নখকে দিন সম্পূর্ণ আলাদা পরিচয়। নম্বর 1, প্ল্যান করে নিন নখ কাটা শুরুর আগে। প্রথমে করে নিন প্ল্যান, কিছু নির্দিষ্ট জিনিস নিয়ে আগে আপনার একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। সবার আগে দেখে নিন আপনার নখের আকৃতি ও দৈর্ঘ্য। প্রথম প্ল্যানিং হলো ঠিক কতটা পর্যন্ত আপনার নখ কাটতে চান। নখের দৈর্ঘ্যর ওপর নির্ভর করবে নখের সৌন্দর্য ও কাটার পদ্ধতি। নখ যদি আঙুলের মাথা বরাবর সমান করে ফেলতে চান, তবে একরকম পদ্ধতি আর কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বড় রাখতে চাইলে আর এক রকম উপায় কাটতে হবে। দ্বিতীয় প্ল্যানিং, উপকরণ বাছা। নখ কাটার জন্য সবচেয়ে ভালো যন্ত্রটি হলো ক্লিপার, যা দিয়ে আপনি অনায়াসে বড় নখকে কেটে ছোট করতে পারবেন। নখকে নখ কাটতে ব্লেড ব্যবহার করে থাকেন, এতে কিন্তু নখের ধার সবসময় সমান করে কাটা সম্ভব হয় না। তাছাড়া ব্লেড দিয়ে কাটা বিপজ্জনক, কারণ এটি একটু ভুলভাবে চললে কাটতে পারে আঙুলও, তাই সামান্য খরচ করে কিনে নেওয়া যায় একটি ক্লিপার। যে কোনো ফিল্মের অ্যাক্সেসরিসের দোকানে এই জিনিসটি সহজে মেলে, এছাড়া বাজারে বা শপিং মলে পেয়ে যাবেন এটি। এর সঙ্গে থাকে নেল ফাইল, এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যা ছাড়া নখের সৌন্দর্য ফুটেই ওঠে না। নম্বর 2, প্রথমে কাটুন নখ। এই কাজটি আপনাকে করতে হবে ক্লিপার দিয়ে। কাটার আগে মাথায় রাখুন যতটা দীর্ঘ নখ রাখবেন ভেবেছেন নখ, আর তার থেকে একটু বড় রেখে কাটুন। এই অতিরিক্ত অংশটি ফাইল দিয়ে সমান করতে হয়। আপনি কীরকম নখ চান তার উপর নির্ভর করছে ক্লিপার ধরার পদ্ধতি। নখ সাধারণত ওভাল, স্কোয়ার, স্টিলেটো, সাপ ইত্যাদি রকমের শেপে কাটা হয়ে থাকে। আপনি যদি ট্র্যাডিশনাল স্কোয়ার কাট চান, তবে আঙুলের মাথায় সঙ্গে সমান করে ধরুন ক্লিপার, আর নখের এধার থেকে ওধারে একই সময় কাটুন। যদি ওভাল, স্টিলেটো বা শার্প বাছতে ইচ্ছে করে, তবে ক্লিপার মাথার আঙুলের সঙ্গে প্রয়োজন মতো কোণে রেখে কাটা শুরু করুন। এক্ষেত্রে কাটা এক প্রান্ত থেকে শুরু হয়ে শেষ হবে আর এক প্রান্তে। ওভালের ক্ষেত্রে নখের মাঝের অংশ গোল করে কাটতে হবে, আর শার্প রাখতে হলে মাঝের অংশ হবে তীরের ফলার মতো। নম্বর 3, ফাইলিং। অনেকে কাঁচের নেল ফাইল ব্যবহার করেন, কারণ এতে ফাইলিং খুব নিখুঁত ও সুন্দর হয়। তবে ধাতুর ফাইলে যে কাজ খারাপ হয় তা নয়, ফাইলিংয়ের ক্ষেত্রে ফাইলটি ধরার পদ্ধতি একেবারে ক্লিপারের মতো। স্কোয়ার নখের ক্ষেত্রে নখের দুধার ফাইলিং করে গোল করে দেওয়া ভালো, এতে নখ আরও সুন্দর লাগে। ওভালের ক্ষেত্রেও মাঝের অংশে ফাইলিং খুব যত্ন নিয়ে করা দরকার, নয়তো ওভাল শেপ ঠিকঠাক আসে না। আর শার্প নখের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার ফাইলিং। নখের মাঝের যে অংশ তীরের ফলার মতো কাটা হয়েছে তাকে ফাইলিং এর মাধ্যমে সামান্য গোল করে দিন, এতেই দারুণ লাগবে আপনার নখ। নখ যারা খায় তাদের দেখে যেমন পাওয়া যায় তাদের বদ অভ্যাসের পরিচয়, তেমনই যারা নখের নিয়মিত যত্ন নেন তাদের দেখলে বোঝা যায় শরীরে খুঁটিনাটি জিনিস নিয়ে তারা কতটা যত্নবান। তাই হাজার রকম কাজের মাঝে সময় দিন আপনার নখকেও, তবে কিন্তু আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের বাংলা টপিক, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ।